ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি রিমু রিমুস ব্লগ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটি ফুলকপি, সিম, আলু দিয়ে ইলিশ মাছ তরকারি রান্না করে দেখাবো। তো ভিউয়ার্স, ফুলকপি, আলু, সিম আমাদের শরীরের জন্য কতটা পুষ্টিকর তা আমরা সকলে জানি, আর ইলিশ মাছ তো অনেক মজাদার মাছ। তো এইগুলো নিয়ে কীভাবে রান্না করব খুব সহজে অল্প সময়ের মধ্যে, তো আজকে তাই দেখাবো। কড়াইতে তেল দিয়েছি, তেলটি বাদামি, কারণ এই তেলটা দিয়েই ইলিশ মাছ ভেজেছিলাম। তো এই তেল দিয়েই তরকারিটা রান্না করব। ভিউয়ার্স, পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, এখন একটু নাড়া দেব, ভালোভাবে পেঁয়াজগুলো ভাজবো। তারপর এক চামচ আদা বাটা, টমেটো কুচি, একটা টমেটো কুচি, তারপর ভালোভাবে নাড়া দেব। তারপর এক চামচ হলুদ, এক চামচ মরিচ, এক চামচ লবণ, যে যে পরিমাণে খেতে চান সে পরিমাণে দিতে পারেন। তারপর একটু ভালোভাবে নাড়া দেব। তারপরে কষানোর জন্য সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে নাড়া দেব ভালোভাবে। এবার হচ্ছে ভালোভাবে নাড়া দিয়ে 5 মিনিটের জন্য কষানোর জন্য রেখে দেব চুলোয়। কষানো হয়ে গিয়েছে, এখন আমরা সিম, আলু এবং ফুলকপি দিয়ে দিয়েছি, এখন একটু ভালোভাবে নাড়া দিব যেন মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশে। তো ভিউয়ার্স, ভালোভাবে মিশানোর পর আমরা কিছুক্ষণ 5 মিনিট পর্যন্ত সবজিগুলো কষাবো এবং এজন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর আমরা আবার দেখব যে আমাদের সবজিগুলো কেমন হয়েছে। 5 মিনিট পর আমাদের কষানো হয়ে গিয়েছে সবজিটি, এখন হচ্ছে আর একটু নাড়া দিয়ে মাছগুলো আমরা সবজির উপর দিয়ে দিব সুন্দরভাবে। ইলিশ মাছগুলো যা আগে ভেজে রেখেছিলাম একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দিব। 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো যেন মাছসহ সবজিগুলো আর একটু কষায়। 5 মিনিট পর কষানো হয়ে গিয়েছে ভিউয়ার্স, এখন দেখুন তরকারির অবস্থা একটু সিদ্ধ হয়ে আসছে। এখন আরও সিদ্ধ হওয়ার জন্য পানি দিব আমরা, পানি দিয়ে ভালোভাবে নাড়া দেব, পরিমাণ মতো পানি দিব যেন সিদ্ধ হয় ভালোভাবে। এটি একটু নাড়া দিয়ে দিব, নাড়া দিয়ে একটু পানি দিয়ে এখন আমরা আবার 10 মিনিট আমরা ঢেকে রাখব। মিডিয়াম আঁচে আমরা একটু ঢেকে রাখব 10 মিনিট পর্যন্ত। ভিউয়ার্স, 10 মিনিট পর আমাদের তরকারিটি প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু ধনেপাতা দিব, ধনেপাতা ছিটিয়ে দিব, দিয়ে ধনেপাতা ছিটিয়ে একটু নাড়া দিব, ভালোভাবে ধনেপাতাগুলো ছিটাবো, ছিটিয়ে একটু নাড়া দিব। দেওয়ার পর হচ্ছে এখন আমরা 2 মিনিটের মতো একটু রান্না করব, রান্না করে তারপর হচ্ছে আমরা নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, আমাদের এর ইলিশ মাছ সাথে ফুলকপি, আলু এবং সিম দিয়ে রান্না করা তরকারিটি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে রান্নাটি, ভিডিওটি আপনি আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে লাইক বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আরও একটি ভিডিও নিয়ে আবার চলে আসবো। আসসালামু আলাইকুম।